আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। শীত উপলক্ষে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠা। এর আগেও আমি আপনাদের সঙ্গে চারটি ভিন্ন পদ্ধতিতে এই চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি। আজকেও একদম নতুন একটা পদ্ধতিতে এই চিতই পিঠা তৈরি করে দেখাবো। যারা চিতই পিঠা বানাতে ভয় পান, ফুলে না বা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনাদের সেই সব সমস্যার সমাধান হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটার ভেতরে কত সুন্দর জালি জালি হয়েছে। এই পিঠাগুলো আপনি চাইলে কিন্তু দুধেও ভেজাতে পারবেন, আর এমনিতেও খেতে ভীষণ মজার। পিঠাগুলোর উপরে তুলতুলে আর নরম হবে, আর নিচটা হবে হালকা ক্রিস্পি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই পিঠা তৈরি করতে হবে। আজকের চিতই পিঠা আমি তৈরি করব বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে। আমাদের দেশে কিন্তু পিঠার জন্য আলাদা করে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, কিন্তু যারা দেশের বাইরে থাকেন তাদের এই সুবিধাটাও থাকে না। তারা সুপার শপ থেকে যে কোনো ধরনের চালের গুঁড়ো কিনেও কিন্তু আজকের এই পদ্ধতিতে পারফেক্ট ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন, আর আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আমি এখান থেকে ঠিক 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এই লবণ আর চালের গুঁড়ো একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এবারে এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। পানিটা একদম কুসুম গরম হবে না, আবার অতিরিক্ত গরমও হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। যদি খুব বেশি গরম পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু চালের গুঁড়ো সেদ্ধ হয়ে যাবে আর পিঠা এত নরম হবে যে আপনি সাজ থেকে তুলতেই পারবেন না। আবার কুসুম গরম পানি দিলে চালের গুঁড়ো ভিজতে বেশি সময় লাগবে আর পিঠাটাও ভালো ফুলবে না। তাই মোটামুটি গরম পানি এর মধ্যে দিতে হবে এবং একসঙ্গে হাত দিয়ে অথবা হুইস্কের সাহায্যে এইভাবে একটু মেখে নিতে হবে। 2 কাপ চালের গুঁড়োর সঙ্গে 2 কাপ পানি দিয়ে এইভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার সময় প্রথম দিকে আপনার কাছে মনে হবে পানিটা কম হয়েছে এবং এটা বেশ আঠালো একটা খামিরের মতো লাগবে দেখতে, কিন্তু একটু নাড়ার পরে আপনি দেখবেন এটা আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। আপনি এটাকে যত বেশি ফেটবেন এবং যত বেশি সময় ধরে রেখে দিবেন এটা ততই নরম হতে থাকবে, কিন্তু এত সময় আমাদের হাতে নেই, আমরা চাই ঝটপট এটাকে বানাতে। তাই সহজ সমাধান হিসেবে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি এবং এটা দিয়ে একসঙ্গে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিব। আপনার কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে কোনো সমস্যা নেই, ব্লেন্ডারের জাগে এই মিশ্রণটা নিয়ে জাস্ট 1 মিনিট আপনি একটু ব্লেন্ড করে নেবেন, আর তাহলেই দেখবেন জাদুর মতো ঘন এই মিশ্রণটা বেশ পাতলা হয়ে গিয়েছে, যেটা একদম চিতই পিঠার জন্য পারফেক্ট একটা কনসিস্টেন্সি। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি এতে দিইনি, একটু চেক করে নিচ্ছি আঙুল দিয়ে। ভেতরে চালের গুঁড়ো যে দানা দানা ভাব সেটা কিন্তু একদম মিশে গিয়েছে। আমি 2 টেবিল চামচ পানি একটুখানি দিয়ে দিচ্ছি এটা ধোয়ার জন্য, তারপর একসঙ্গে সব মিশিয়ে নিব। চালের গুঁড়োর প্রকারভেদে আপনার 2 থেকে 4 টেবিল চামচের মতো এক্সট্রা পানি লাগতে পারে, এর বেশি পানি কিন্তু একদমই দরকার হবে না যদি আপনি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেন। এই যে দেখতে পাচ্ছেন 2 কাপ চালের গুঁড়োর সঙ্গে 2 কাপ আর 2 টেবিল চামচ পানি দিলেই এত সুন্দর পারফেক্ট একটা চিতই পিঠার ব্যাটার তৈরি হয়ে যাবে। আর আমি খুব পছন্দ করি চিতই পিঠার মধ্যে নারকেলটা, তো আপনি যদি চান তাহলে এই ব্যাটারের মধ্যে 1/4 কাপ নারকেল কোড়া দিয়ে নিতে পারেন, না থাকলে বাদ দিলেও চলবে। আর এই ব্যাটারে আপনি চাইলে 1/2 চা চামচ বেকিং পাউডার দিতে পারেন, তবে বেকিং পাউডার ছাড়াও কিন্তু খুব ভালো পিঠাটা ফুলে। এখন এটাকে 10 মিনিটের জন্য আমি একটু সরিয়ে রাখছি, সেই সময়ের মধ্যে আমরা পিঠার সাজটা রেডি করে নিব। চুলায় একদম হাই হিটে আমি ছোট্ট একটা লোহার কড়াই গরম করে নিয়েছি। এবারে এর গায়ে সামান্য তেল আর পানি একটা কাপড়ে লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো খুব সহজে এই কড়াই থেকে উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে পিঠার ব্যাটারটা দিব, তবে অবশ্যই প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটাকে এইভাবে ভালো করে গুলিয়ে নিতে হবে, না হলে কিন্তু পানি আর চালের গুঁড়ো অনেক সময় উপর নিচে হয়ে থাকে। তারপর গরম কড়াইয়ের মধ্যে 1 হাতা আমরা ব্যাটার দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখেই অপেক্ষা করব ঠিক 2.5 থেকে 3 মিনিটের জন্য। প্রথম পিঠাটা আমি 2.5 মিনিট পরেই তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলেছে, আমাদের বেকিং পাউডারের দরকার হয়নি, আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আড়াই মিনিট পরে তোলার কারণে পিঠার নিচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব বেশি লালচে হয়নি, সাদা সাদা থাকবে। আর আপনি যদি মুচমুচে করতে চান তাহলে 3 মিনিট রাখবেন। এবারে আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। একই ব্যাটার দিয়ে আমি পিঠাটা বানাচ্ছি, শুধু এবারে যা করেছি চুলার আঁচ রেখেছি মিডিয়ামে, আর কড়াইটাও ঠিক মতো গরম করে নিইনি। একইভাবে ঠিক 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করলাম, আর দেখতেই পাচ্ছেন 3 মিনিট পরেও পিঠাটা কিন্তু রেডি হয়নি। চারপাশে মোটামুটি কুক হলেও মাঝখানে কিন্তু এখনও কাঁচাই থেকে গিয়েছে। আরও মিনিটখানেক যদি আমি রাখি মাঝখানে হয়তো কুক হয়ে যাবে কিন্তু ফুলবে না। শুধুমাত্র চুলার আঁচ কম রাখার কারণে এবং কড়াই ঠিক মতো গরম না করার কারণে আমাদের এই পিঠা কিন্তু নষ্ট হয়ে গেল, ব্যাটার যদিও একই। তাই আপনাকে যেটা করতে হবে, পারফেক্ট পিঠা পেতে চাইলে কড়াইটা অবশ্যই খুব ভালো মতো গরম করতে হবে, চুলার আঁচ মিডিয়াম হাই থেকে হাইতে রাখতে হবে, এবং ঢাকনা দিয়ে ঢেকে 2.5 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পিঠাটা আমি 3 মিনিট পরে তুলেছি, দেখতে পাচ্ছেন নিচেরটা বেশ ব্রাউন হয়েছে আর এই পিঠার নিচটা কিন্তু বেশ মুচমুচে হবে। একইভাবে আপনাকে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। জাস্ট মনে রাখতে হবে প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটা খুব ভালো করে ফেটে নেবেন, চুলার আঁচ মিডিয়াম হাই থেকে হাই পর্যন্ত রাখবেন, এবং আপনাকে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। 2 কাপ চালের গুঁড়োর যে ব্যাটার আমরা তৈরি করেছিলাম তার থেকে একটা পিঠা আমাদের নষ্ট হয়েছে, আর এই ছোট্ট পিঠাটা সহ মোট 9টা পিঠা আমি পেয়েছি। পিঠা বানানো শেষ, এবারে খাওয়ার পালা। ভিডিও করতে করতে আমার এই পিঠাগুলো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ওপর থেকে কতটা তুলতুলে, আর নিচে কিন্তু হালকা ক্রিস্পি থাকবে, তবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে নিচের ক্রিস্পি ভাবটা একটু কমে যাবে। আর দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠাটা। এই পিঠা আপনি আপনার পছন্দ মতো মাংসের ঝোল, গুড়, শাক ঘণ্ট অথবা নানা রকম ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন, যেটা দিয়ে আপনার পছন্দ। আশা করছি আমার আজকের এই ভিন্নধর্মী চিতই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যেটা বানাতে আপনাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, ঝটপট খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।